হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু জার্নি আজকে আমি তোমাদের জন্য স্ট্র্যাটেজিকের ভিডিও এনেছি তো আজকে আমরা করব যে ভারতে যে সমস্ত ন্যাশনাল পার্ক আছে সেগুলো নিয়ে পড়ব তো ভারতে তো প্রচুর ন্যাশনাল পার্ক আছে বাট অত তো পড়া পসিবল না তো আমরা সেগুলোই পড়ব যেগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট তো চলো শুরু করা যাক আজকের ভিডিও ফার্স্টে আমরা পড়ব যে আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ডে কি কি ন্যাশনাল পার্ক আছে আন্দামানের নিকোবার আইল্যান্ডে ফার্স্টেই চলে আসছে হচ্ছে ক্যাম্প বেল বে ন্যাশনাল পার্ক ভীষণই ইম্পর্ট্যান্ট এটা পরীক্ষা কোশ্চেন আসেই আর তারপর বলছে মহাত্মা গান্ধী মেরিন ন্যাশনাল পার্ক এটাকে ওয়ান্দারও বলে দেন হচ্ছে কি আসছে নর্থ বাটন আইল্যান্ড ন্যাশনাল পার্ক তারপর হচ্ছে মিডিল বাটন আইল্যান্ড ন্যাশনাল পার্ক আর সাউথ বাটান আইল্যান্ড ন্যাশনাল পার্ক তো এই তিনখানা মনে রাখবে যে বাটান আইল্যান্ড ন্যাশনাল পার্ক যদি থাকে সেটা হচ্ছে আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ডে তো ফার্স্টে নর্থ বাটান আইল্যান্ড ন্যাশনাল পার্ক মিডিল বাটান সাউথ বাটান তিনটেই হচ্ছে আন্দামান আর নিকোবর আইল্যান্ডে তারপর কি বলছে তারপর হচ্ছে মাউন্ট হ্যারিয়েট ন্যাশনাল পার্ক ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এটাও এখানে যে কটা বলছি প্রত্যেকটাই ইম্পর্টেন্ট আমি আনইম্পর্টেন্ট জিনিস এখানে রাখিনি তো মাউন্ট হ্যারিয়েট ন্যাশনাল পার্ক এটাও ভীষণ ইম্পর্টেন্ট তারপর হচ্ছে স্যাডেল পিক ন্যাশনাল পার্ক যেটা ওখানকার হায়েস্ট পিক তো সেখানে একটা ন্যাশনাল পার্ক আছে সো সেটা হবে তারপর হচ্ছে রানি ঝাঁসি মেরিন ন্যাশনাল পার্ক এটাও ইম্পর্টেন্ট তো এগুলো হচ্ছে সব আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ডের মধ্যে অবস্থিত তারপর কোন রাজ্য বলছে যে অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশে কী কী আছে পাপিকোন্ডা ন্যাশনাল পার্ক তারপর শ্রী ভেঙ্কটেশ্বর ন্যাশনাল পার্ক রাজীব গান্ধী ন্যাশনাল পার্ক এই তিনখানা দরকার মনে রাখার তো তার মধ্যে মনে রাখবে যে শ্রী ভেঙ্কটেশ্বর আর রাজীব গান্ধী ন্যাশনাল পার্কটা বেশি ইম্পর্ট্যান্ট পাপিকোণ্ডাটা মনে না রাখলেও চলবে বাট তাও মনে রাখাটা বেটার তারপর হচ্ছে কি অরুণাচল প্রদেশ অরুণাচল প্রদেশে কি কি আছে তো তার মধ্যে দুটো ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মৌলিং ন্যাশনাল পার্ক নামদাফা ন্যাশনাল পার্ক দুটোই ভীষণ ইম্পর্টেন্ট দুটোই মনে রাখবে তারপর হচ্ছে কি আসাম আসামে কি কি আছে ন্যাশনাল পার্ক এখানে অনেকগুলোই আছে যে ডিব্রু সাইখোয়া ন্যাশনাল পার্ক কাজিরাঙা ন্যাশনাল পার্ক মানস ন্যাশনাল পার্ক তারপর নামেরি ওরাং এগুলো সবকটাই হচ্ছে আসামে অবস্থিত বিহারের মধ্যে একটাই ন্যাশনাল পার্ক বেশি ইম্পর্টেন্ট এটা আসে পরীক্ষায় তো এটা হচ্ছে বালমীকি ন্যাশনাল পার্ক এটা মনে রাখবে তারপর কি বলছে ছত্তিশগড় ছত্তিশগড়ে কি কি আছে ইন্দ্রাবতী বা কুত্রু ন্যাশনাল পার্ক তারপর কাঙ্গের ভ্যালি ন্যাশনাল পার্ক গুরু ঘাসিদাস বা সঞ্জয় ন্যাশনাল পার্ক এটা বেশি মনে রাখবে যে গুরু ঘাসিদাস তো এই দিনতে হচ্ছে ছত্তিশগড়ের ইম্পর্টেন্ট ন্যাশনাল পার্ক তারপর চলে এসো গোয়া গোয়াতে এইটাকে অনেক সময় বলে যে মোলেম ন্যাশনাল পার্ক কোথায় মোলেম ন্যাশনাল পার্ক বললেও বলবে গোয়া ভগবান মহাবীর ন্যাশনাল পার্ক মানেও সেম একই এটাকে বলছে তো সেটা হচ্ছে গোয়া তারপর কি কি আসছে গুজরাট এবার গুজরাটে কী কী ন্যাশনাল পার্ক গুজরাটে হচ্ছে ভানসদা ন্যাশনাল পার্ক ব্ল্যাক বাক ন্যাশনাল পার্ক গির ফরেস্ট ন্যাশনাল পার্ক গির ফরেস্ট কিসের জন্য ফেমাস সেটা কমেন্ট সেকশানে কমেন্ট করবে তারপরে কি বলছে মেরিন ন্যাশনাল পার্ক এগুলো হচ্ছে সবকটা গুজরাটের ইম্পর্টেন্ট ন্যাশনাল পার্কগুলো তো তোমরা গির ফরেস্ট ন্যাশনাল পার্কটা কিসের জন্য ফেমাস সেটা অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে তো তারপর কি বলছে হরিয়ানাতে কী কী ন্যাশনাল পার্ক আছে সুলতানপুর ন্যাশনাল পার্ক কালেশর ন্যাশনাল পার্ক সুলতানপুরটা ভেরি 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 ইম্পর্টেন্ট তার কারণ সুলতানপুরটা পরীক্ষায় মোটামুটি অল্টারনেট করে করে কোশ্চেন আসেই সুলতানপুরটা অবশ্যই মনে রাখবে কারেশারটা মনে না রাখলেও চলবে বাট সুলতানপুরটা তো অবশ্যই দুটোই পড়ে রাখবে বেস্ট তোমাদের জন্য তারপর কি বলছে ঝাড়খণ্ডে কি ন্যাশনাল পার্ক আচ্ছা এখানে ভালো করে ওঠেনি কালারটা তো এটা হচ্ছে বেটলা ন্যাশনাল পার্ক বিইটিএলএ বেটলা ন্যাশনাল পার্ক এটা হচ্ছে ঝাড়খণ্ডের একটা ইম্পর্টেন্ট ন্যাশনাল পার্ক দেন চলে এসো হিমাচল প্রদেশ হিমাচল প্রদেশে এই দুটো ন্যাশনাল পার্ক ভীষণই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক আর পিন ভ্যালি ন্যাশনাল পার্ক এই দুটোই মনে রাখবে দুটোই ভীষণ ইম্পর্টেন্ট তো দেন কি বলছে যে কর্ণাটক কর্ণাটকে কি কি আছে সেটা হচ্ছে আনশি ন্যাশনাল পার্ক বন্দিপুর ন্যাশনাল পার্ক এই বন্দিপুরটা ভীষণ ইম্পর্টেন্ট বানের ঘাটাও ইম্পর্টেন্ট কুদ্রেমুখ ন্যাশনাল পার্ক রাজীব গান্ধী বা হল ন্যাশনাল পার্ক এটাও ইম্পর্টেন্ট সবকটাই রাখবে তার কারণ এখানে তো আমি এক্সট্রা বেশি দেইনি এখানে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোই দিয়েছি তো তার মধ্যে কিছু কিছু একটু বেশি ইম্পর্টেন্ট বাট তোমরা এখানে যেগুলো দেওয়া আছে সবকটাই মনে রাখবে তারপর কি বলছে কেরালা কেরালাতে কি কি আছে আনায়মুদিন শোলা ন্যাশনাল পার্ক আর একটা কথা বলে রাখছি যখনই কোনো ন্যাশনাল পার্কের এখানে শোলা কথাটা থাকবে সব কেরালা ঠিক করে দেবে তার কারণ শোলা দিয়ে যে কটা নাম আছে সবকটাই কটাই কেরালাতেই তো আনাইমুদি সোলা ন্যাশনাল পার্ক কেরালা মাথিকেতার সোলা ন্যাশনাল পার্ক এটাও কেরালা পাম্বাদুম সোলা ন্যাশনাল পার্ক এটাও কেরালা তো এগুলো সব কেরালাতে অবস্থিত আর কি কি আছে কেরালায় এরাভিকুলাম ন্যাশনাল পার্ক পেরিয়ার ন্যাশনাল পার্ক আর সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক তোমরা এমনিতেই জানো যে পেরিয়ার কোথায় অবস্থিত কেরালা সাইলেন্ট ভ্যালিও কেরালা তো এগুলো ন্যাশনাল পার্ক তো কেরালাতেই হবে তো দেন কি বলছে মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশে কি কি অবস্থিত এখানে যে কটা লেখা আছে সব কটা মনে রাখবো সব কটা ইম্পর্ট্যান্ট বান্ধবগড় ন্যাশনাল পার্ক ফসিল ন্যাশনাল পার্ক কানহা ন্যাশনাল পার্ক মাধব পানহা সরি পান্না সঞ্জয় সাতপুরা বনবিহার আর পেঞ্চ এই প্রত্যেকটা ন্যাশনাল পার্ক হচ্ছে মধ্যপ্রদেশে অবস্থিত পেঞ্চের আরেকটা নাম দিতে পারে যে প্রিয়দর্শিনী এটাকে এটাও বলা হয় তো এগুলো সব কটাই মনে রাখবে এখানে সব কটাই ভীষণ ইম্পর্টেন্ট ছিল দেন কি বলছে যে মহারাষ্ট্র মহারাষ্ট্রে কী কী আছে চান্দোলি ন্যাশনাল পার্ক গুগামাল নাওয়েগাঁও সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্ক এখানে সঞ্জয় গান্ধীটা বেশি নাওয়েগাঁওটাও ইম্পর্টেন্ট বাকি দুটো মনে না রাখলেও চলবে বাট মনে রাখা তোমাদের জন্য বেটার তারপর কি বলছে যে মেঘালয় মেঘালয় কি কি আছে বলপাকরাম ন্যাশনাল পার্ক আর হচ্ছে নকরেক রিজ ন্যাশনাল পার্ক আমি এনপি মানে ন্যাশনাল পার্কই বোঝাতে চেয়েছি বাট বারবার লিখছি সো ওখানে আমি এনপি করে দিয়েছি তো এই যে নকরেক এটা কোন ইয়ার সর্বোচ্চ শৃঙ্গ সেটা বলবে কমেন্ট সেকশানে তারপর কি আসছে মিজোরাম মিজোরামটা কীসের সেটা হচ্ছে মোরলেন ন্যাশনাল পার্ক আর ফাংপুই ন্যাশনাল পার্ক মণিপুরে কি কী আছে কেইবুল ল্যামজাও ন্যাশনাল পার্ক এটা মনে রাখবে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট আর এই কেইবুল ল্যামঝাও ন্যাশনাল পার্ক হচ্ছে পৃথিবীর মধ্যে একমাত্র ফ্লোটিং ন্যাশনাল পার্ক সো ওই পয়েন্ট অফ ভিউ থেকেও এটা ভীষণ ইম্পর্ট্যান্ট আর এই কেইবুল ল্যামজাও ন্যাশনাল পার্কটা কোন লেকের ধার লেকের এতে অবস্থিত কোন লেকে তো সেইটা তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করবে যে কেই বললাম এতে কোন লেক রয়েছে লেক বা হ্রদ যেটাকে বাংলায় বলে দেন কি বলছে নাগাল্যান্ড নাগাল্যান্ড কি আছে নাগাল্যান্ডে সেটা হচ্ছে ইনটাঙ্কি ন্যাশনাল পার্ক সিকিমে কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক ইউপিতে দুধওয়া ন্যাশনাল পার্ক ইম্পর্ট্যান্ট ওড়িশাতে কী কি আসছে ওড়িশাতে যে দুটো দুটোই ভীষণ ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ভিতরকণিকা ন্যাশনাল পার্ক আর শিমলিপাল ন্যাশনাল পার্ক সো দুটোই ভীষণ ইম্পর্টেন্ট উত্তরাখণ্ডে কী কী আসছে এরপর করবেট ন্যাশনাল পার্ক এটার নাম তো তোমরা শুনেছো খুব ভালো করেই আর এই করবেট ন্যাশনাল পার্ক কিসের জন্য ফেমাস তো এটা কমেন্ট সেকশানে কমেন্ট করবে তারপর হচ্ছে গঙ্গোত্রী ন্যাশনাল পার্ক নন্দাদেবী ন্যাশনাল পার্ক রাজাজি তারপর ভ্যালি অফ ফ্লাওয়ার্স তোমরা এমনিই জানো যে ভ্যালি অফ ফ্লাওয়ার্স কোথায় অবস্থিত উত্তরাখণ্ডে সো ভ্যালি অফ ফ্লাওয়ার্স ন্যাশনাল পার্ক উত্তরাখণ্ড তো করবেট ন্যাশনাল পার্কটা কিসের জন্য তো সেইটা হচ্ছে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করবে তারপর কি বলছে যে তামিলনাড়ু তামিলনাড়ুতে কী কী ন্যাশনাল পার্ক গুইন গুন্ডি ন্যাশনাল পার্ক গল্ফ অফ মান্নার মেরিন ন্যাশনাল পার্ক ইন্দিরা গান্ধী আনাইমালাই ন্যাশনাল পার্ক মুদুমালাই তারপর মুকুর্থি এইগুলো হচ্ছে সবকটো তামিলনাড়ু তো এর মধ্যে গুন্ডি আর হচ্ছে গল্ফ অফ মান্নার আর ইন্দিরা গান্ধী এই তিনটে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট তারপর কি বলছে ত্রিপুরা ত্রিপুরায় কি কী আছে সেটা হচ্ছে ক্লাউডেড লিওপার্ড ন্যাশনাল পার্ক ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট আর হচ্ছে রাজবাড়ি ন্যাশনাল পার্ক এই দুটো হচ্ছে ত্রিপুরায় অবস্থিত এরপর আসছে ওয়েস্ট বেঙ্গল আমরা ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা সো এখানে কি কী ন্যাশনাল পার্ক আছে এটা আমরা মোটামুটি সবাই জানি সো তাও দেখে নিই কী কী আছে যে বক্সা ন্যাশনাল পার্ক গরুমারা ন্যাশনাল পার্ক নেওরা ভ্যালি ন্যাশনাল পার্ক সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক সুন্দরবন জলদাপাড়া এগুলো হচ্ছে সবপরাই ন্যাশনাল পার্ক তো সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে অবস্থিত এগুলো তারপর রাজস্থানে দেখি কি কি মুকুন্দ্রা হিলস ন্যাশনাল পার্ক বা দাঁড়া দিয়েও বলা যেতে পারে ডিজার্ট ন্যাশনাল পার্ক ভারতে তো ডিজার্ট রাজস্থানেই সো এটা না পারার কিচ্ছু নেই তারপর হচ্ছে কেওলাডেও ঘানা ন্যাশনাল পার্ক ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট তারপর রন্থমপুর এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট তারপর সরিষ্কা এই লাস্টের তিনটে তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট তারপর কি বলছে যে আমরা জানি যে সব রিসেন্ট হচ্ছে জম্মু কাশ্মীর ভাগ হয়ে গেছে দুটো আলাদা ইউনিয়ন টেরিটরি হয়ে গেছে তো এখান থেকে যে লাদাখ হয়েছে লাদাখে কোন ন্যাশনাল পার্কটা রয়েছে হেমিস ন্যাশনাল পার্ক আর জম্মু কাশ্মীর যেটা তাতে কি কি আছে ডাচিগাম ন্যাশনাল পার্ক সেলিম আলী ন্যাশনাল পার্ক কিস্তাড় আর কাজিনাগ এই ন্যাশনাল পার্কগুলো এই জম্মু কাশ্মীর আর লাদাখের এই ন্যাশনাল পার্কগুলো অবশ্যই মনে রাখবে তার কারণ এখন এটা মোটামুটি রিসেন্ট আপডেটের ব্যাপার তো সো এখান থেকে কোশ্চেন দিতেই পারে এমনিতেও জম্মু কাশ্মীর চিরকালই ইম্পর্টেন্ট এখানকার ন্যাশনাল পার্ক সো এখন আরও বেশি ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে তো এই পর্যন্তই ছিল ফ্রেন্ডস নেক্সট দিন আমি আবার অন্য কোনো টপিক্সের ওপর ভিডিও করবো স্ট্র্যাটেজি কেতে সো তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো অ্যান্ড শেয়ার করো গ্রুপে আর যারা চ্যানেলে নতুন এসেছে তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে বেলাইকানটা অন করে রাখো পিডিএফ যদি প্রয়োজন হয় তাহলে তোমরা বলবে আমি অ্যাভেলেবেল করে দেবো ফেসবুক পেজে সো থ্যাংক ইউ ফর ওয়াচিং